ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে কথা বলবো দেবের খাদান বলে ছবিটাকে নিয়ে। তো আমরা সকলেই জানি যে দেবের খাদানে দেবের দুটো চরিত্র থাকতে চলেছে, একটা হচ্ছে ফাদার এবং একটা হচ্ছে সান। তো ফাদার এবং সানের মধ্যে দুটো চরিত্র দেব প্লে করেছে, এবং এই ছবিটা দুটো পার্ট ওয়েজ এর উপর বেসড করা ছবি, এবং এখানে দেবের দুটো চরিত্র মানে ডবল রোল থাকতে চলেছে, একটা বাবা একটা ছেলে। এবং বাবার যে পোর্শন গুলো সেগুলো কিন্তু সেকেন্ড শেডিউলের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কারণ দেবের যদি লুক দেখো সে লুক লুকের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জেস এসছে। তো সেটা দেখে বোঝা যাচ্ছে যে বাবার যে পোর্শন গুলো ছিল সেগুলো শেষ করে এখন সে যে ইয়ং যে সানের যে পোর্শন গুলো সেগুলো কিন্তু এখন সে কমপ্লিট করছে। এবং এই যে ছোট ছোট কনসেপ্ট গুলো যেগুলো একটা কমার্শিয়াল কাজের জন্য যে জিনিসপত্রগুলোকে এলিভেট করে দেয় সেগুলো দেখতে বেশ ভালো লাগে, কারণ এক একটা কমার্শিয়াল ছবি তার ব্যাকড্রপ এবং তার যে ফাদার সানের মধ্যে কিছু একটা কমিউনিকেশন বা একটা যে ভিলেন জার্নার মধ্যে একজন একজন মানে মাফিয়া তার ছেলে হচ্ছে একজন বলতে পারো মাসিহা, তো এরকম কাইন্ড অফ কিছু যদি কনস্পিরেসি থাকতে পারে সিনেমাটার মধ্যে, তো এই সামান এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা স্কেলকে একটা কমার্শিয়াল কাজকে অনেক বড় লেভেলে এক্সপ্যান্ড করে। তো এই জিনিসগুলোই আমার মনে হয় যে কমার্শিয়াল কাজের ক্ষেত্রে দরকার। ইভেন আর একটা জিনিস, আমি কদিন আগেই কথা বলছিলাম একটা বাংলা ছবিকে নিয়ে কথা বলছিলাম, সেখানে বলছিলাম যে আগের যে বাংলা ছবিগুলো কমার্শিয়াল কাজ হতো, ইভেন এখনো যদি সাউথের ছবিগুলো তোমরা ফলো করো কমার্শিয়াল, সেখানে যে মেন হিরো আছে বা মেন যে যাকে ফোকাস করা হয়েছে সে যতক্ষণ স্ক্রিনে আছে শুধু ততক্ষণই নয়, যতক্ষণ ভিলেন আছে, যতক্ষণ অন্যান্য যারা অভিনেতারা আছে তারা যখনই পারফরমেন্স দিচ্ছে, অডিয়েন্স কিন্তু সেই টাইমটা বোর ফিল করছে না। অডিয়েন্সের কিন্তু যে কানেকটিভিটিটা সেটা শুধু হিরোর সাথে বা প্রোটাগনিস্টের সাথেই নেই, প্রত্যেকটা মানুষের সাথে আছে। সবচেয়ে বড় যদি তোমরা এক্সাম্পল ধরো অ্যানিমেল, অ্যানিমেলের ক্ষেত্রে ববি দেওয়ালের যদি ক্যারেক্টারটা দেখো, ওই 12-13 মিনিটের ক্যারেক্টার বা ওই 2-3 সেকেন্ডের টিজার দেখেছে, তো ওইখানে ফোকাসটা কিন্তু তারা কিন্তু ওই জায়গাটা কোথাও গিয়ে তাদের বোর ফিল করেনি যে রণবীর কাপুর আবার কখন আসবে। তো এই যে ব্যালেন্স ব্যাপারটা, এটা কিন্তু একটা ভালো পরিচালক না হলে করতে পারে না। তো খাদানের ক্ষেত্রে এই যে প্রপার কাস্টিংটা করা হয়েছে এটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে, এবং এই যে কনসেপ্টটা এটাও দেখে বেশ ভালো লাগে। আশা করব যে এই ছবিটা আগামী দিনে যখন মুক্তি পাবে তখন এই জিনিসগুলোকে রাখতে পারবে, যেটা মির্জার ক্ষেত্রে ঠিকঠাক এক্সিকিউশন হয়েছিল, মির্জার ক্ষেত্রে ব্যাকড্রপ ঠিকঠাক ছিল, কিন্তু মির্জার ক্ষেত্রে আরো বড় কাস্টিং যদি থাকতো না মির্জা ছবিটা আরো বিশাল বড় লেভেলে এ করতো। কিন্তু মির্জা আমি বলবো যে এখনো অব্দি এই বছরও সেরা যদি মাস কমার্শিয়াল ছবি বাংলা হয়ে থাকে তাহলে মির্জাই এখনো অব্দি আছে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।